মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এখন আর তিনি থামবেন না। তিনি স্পষ্ট একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তার থামার আর কোনো সুযোগ নাই এই মুহূর্তে। অর্থাৎ তিনি ন্যাটোর বিরুদ্ধে সম্ভবত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ন্যাটো তার সীমান্তে প্রায় 20,000 সৈন্য নিয়ে গত মাসে যে আপনার মহড়া চালিয়েছিল, সেই মহড়ার জবাবেই কি তিনি পুরো আটলান্টিক থেকে আর্কটিক পর্যন্ত, একবারে প্রশান্ত মহাসাগর থেকে আপনার পুরোপুরি এই অঞ্চল দখল করে যে নৌমহড়া চালালেন, প্রায় 300 জাহাজ এবং 20,000 সৈন্যের সমন্বয়ে স্মরণকালের ইতিহাসে সেটি একটি সর্ববৃহৎ নৌমহড়া বলা যেতে পারে। তার 300 জাহাজ এবং তার সাথে পারমাণবিক সাবমেরিন অংশ নিয়েছে এই যুদ্ধ মহড়ায়। সেখান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আক্রমণ, এয়ার সার্ভেলেন্স এবং সাম্প্রতিকভাবে নিজেদের মধ্যে সমন্বয়ের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকদিন আগে চীন এবং রাশিয়া মিলিতভাবে একেবারেই আমেরিকার কোনায় গিয়ে ফোর্স করেছে। বন্ধুরা, এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে, তুমি যদি আমার দরজায় টকটক করো তাহলে আমি গিয়ে তোমার দরজায় ঠকঠক করব। একেবারে আমেরিকার সমুদ্র সীমার মধ্যে নাকি কয়েকটা চাইনিজ বিমান ঢুকে গেছিলো। সেখান থেকে কানাডা এবং আমেরিকার যে সম্মিলিত কম্পোজিট বাহিনী রয়েছে সেই এয়ারফোর্স এটিকে শনাক্ত করে এবং কানাডা এবং আপনার আমেরিকার সম্মিলিত বাহিনী এসে দাবড় দেওয়ার মাধ্যমে বা দৌড় দিয়ে এটিকে প্রতিহত করে। বন্ধুরা, সেটি আবার অস্বীকার করেছে চীন এবং রাশিয়ার মিলিত এই জোট। তারা বলেছে এটি একটি নিয়মিত মহড়া ছিল, আন্তর্জাতিক আকাশে এই বোম্বারগুলো ছিল, শুধু শুধু তারা এখানে উস্কানি করতে এসেছে এবং তারা তাদের মিশন সম্পূর্ণ করেছে। এ ব্যাপারে অবশ্য কোনো নিরপেক্ষ অবস্থান থেকে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তারা এখানে তাদের রুটিন মাফিক নৌ এবং বিমান মহড়া বা বোম্বার মহড়া শেষ করেছে। আলাস্কা থেকে যখন তারা আমেরিকার আকাশ সীমার দিকে যাচ্ছিল তখন দেখা যায় F-16 ফাইটিং ফ্যালকন এবং F-35 লাইটিং টু এর মতো যুদ্ধবিমানগুলো পাশাপাশি চলছে রাশিয়ার এই বোম্বারগুলো পাশাপাশি এবং চাইনিজ বোম্বারগুলোর পাশাপাশি। তার মানে এখন তারা জয়েন্ট কম্প্রেহেনসিভ হিসেবে এখানে ন্যাটো এবং আমেরিকার বিরুদ্ধে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে। বন্ধুরা, ব্যাপারটি প্রদর্শন করার জন্যই এখন তারা আমেরিকার সমুদ্র সীমার পাশাপাশি চলে যায়। এই প্রথমবারের মতো এখান দিয়ে চাইনিজ বোম্বারগুলো টহল দিল, অর্থাৎ চীন বলতেছে তাইওয়ানের এখানে এসে বাড়াবাড়ি করার ফলাফল হবে এটি। আবার এরই মধ্যে আর এক দুর্দান্ত কাহিনী ঘটে গেছে, তা হচ্ছে রাশিয়ান কয়েকটি যুদ্ধজাহাজের বহর সেখানে পূর্বে পারমাণবিক সাবমেরিনও পাঠানো হয়েছিল, তবে এখন পারমাণবিক সাবমেরিন গেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নই। আমেরিকাকে সম্ভবত এখন জয়েন্টলি তার নৌ এবং বিমান শক্তি ব্যবহার করে চীন এবং রাশিয়া তাকে উত্তক্ত করবে নিশ্চিতভাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পূর্বে আমেরিকার ধারের কাছেও এই সকল যুদ্ধবিমান এবং সাবমেরিন বা যুদ্ধজাহাজগুলো যেতে পারতো না। এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, আমেরিকার ক্ষমতা ডাউন হচ্ছে, চায়নার ক্ষমতা উত্থান হচ্ছে। এই ডাউন আর উত্থানে আস্তে আস্তে পূর্বে চীন এবং আপনার আমেরিকার মধ্যে ক্ষমতার বা সামরিক সক্ষমতার যে একটি পার্থক্য ছিল সেই পার্থক্যটি আস্তে আস্তে গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ চীন আস্তে আস্তে সামরিক সক্ষমতার ভিত্তিতে কাছাকাছি চলে আসছে আমেরিকার, আর চীন এবং আমেরিকা একে অপরকে সামাল দেওয়ার জন্য অন্য কোনো দেশের আপাতত প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু এর সাথে যদি এসে রাশিয়া যোগ দেয় তাহলে ক্ষমতার ব্যালেন্স কিন্তু এদিকে ঘুরে যায়। আর এটি প্রমাণ করার জন্য কিউবায় আবারও নৌজাহাজের বহর পাঠিয়েছে রাশিয়া, কিউবা থেকে পেনসিলভেনিয়ার দূরত্ব অনলি 100 মাইল। বুঝতে পারছেন কাহিনীটি? এখানে পারমাণবিক সাবমেরিন যদি রাশিয়া মোতায়েন করে তাহলে কি বিশেষ করে মার্কিনীদের ঘুম আসবে? তারা অভ্যস্ত, তাদের কেউ আক্রমণ করতে পারবে না, সারা বিশ্বে শুধুমাত্র তারাই আক্রমণ করে বেড়াবে। এখন যদি আবার তারা টার্গেটে রূপান্তরিত হয়, স্নাউ যুদ্ধের পর এটি হতে যাচ্ছে, অর্থাৎ 1961 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এটি হতে যাচ্ছে আর এক চরম সংকট। সোজা কথায় বললে আপনাদের বলে দিই, আমেরিকা ঘোষণা দিয়েছে জার্মানিতে যেহেতু তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র এখানে মোতায়েন করবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এটি যদি হয় তাহলে কিউবাকে কেন্দ্র করে রাশিয়া আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা তাদের ব্যালিস্টিক মিসাইল অথবা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে একটা ব্যাপার আপনাদের এখনই বলে রাখি, মনে করে রাখেন, জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ক্ষেত্রে রাশিয়ার প্রতিক্রিয়া হবে সমানুপাতিক। কিন্তু এই সমানুপাতিক প্রতিক্রিয়া যখন রাশিয়া
কিউবার অভ্যন্তরে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অথবা কনভেনশনাল ক্ষেপণাস্ত্র বা নৌঘাঁটি স্থাপন করবে, তখন কিন্তু আমেরিকা মেনে নেবে না, এটা আপনাকে বলে দিলাম। তবে মেনে না নিলে কিছু করার নাই, এখানে তো জোর খাটানোর অপশন নাই। জোর খাটাতে হলে তো একটি যুদ্ধের মুখোমুখি হতে হবে, আর আমেরিকা তার সীমান্তের এত কাছে কোনোভাবেই একটি নতুন যুদ্ধ শুরু হতে দেবে না। এখানে দুইটা বক্তব্য আপনাদের বলে রাখি। আমেরিকা চাচ্ছে যুদ্ধটি মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে, এবং সেখানে তারা তেল ঢেলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করবে। আর চীন এবং রাশিয়া এবার চাচ্ছে আমেরিকার সীমান্তে যুদ্ধটি নিয়ে যেতে, অর্থাৎ নিজ দেশের ঘাড়ের উপরে যখন পড়বে তখন তারা এখান থেকে বিরত থাকার চেষ্টা করবে। এখন দেখা যাক কার উদ্দেশ্য বা কার বিধেয় শেষ পর্যন্ত সফলতায় পরিণতি লাভ করে বা রূপান্তরিত হয়। তবে যে ব্যাপারটি এখানে বলা যেতে পারে, নৌশক্তি প্রদর্শনের মাধ্যমে রাশিয়া এবং চীন বর্তমানে যে জয়েন্ট কম্প্রেহেনসিভ ব্যাপারটি গঠন করেছে, এটি দ্রুততার সহিত শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত এটি আমেরিকান এবং ইউরোপীয় নেভিকে সরাসরি বাধা দেওয়ার জন্য তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ চীন সাগর, আলাস্কা প্রণালীর কাছাকাছি থেকে শুরু করে সব জায়গায়, বিশেষ করে ভূমধ্য সাগর, পারস্য সাগর, হরমুজ প্রণালী, সুয়েজ ক্যানাল, বসফরাস প্রণালী, কৃষ্ণ সাগর, সব জায়গায় নিজেদের আধিপত্য ধরে রাখার মাধ্যমে এখানে সমুদ্রভিত্তিক চলাচলের ক্ষেত্রে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য এতদিন পর্যন্ত ছিল, আমরা এখন সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমেরিকার সেই একচ্ছত্র আধিপত্যকে সমুদ্রের চ্যালেঞ্জ জানিয়ে চীন এবং রাশিয়া তাদের নৌশক্তি, বিশেষ করে তাদের ক্রুজার, তাদের যে সকল হ্যাভি ফাইটারগুলো রয়েছে, বিশেষ করে ফাইটারগুলো নৌ ফাইটার ভিত্তিক অর্থাৎ এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে, সেখানে এবং চীন তো সরাসরি ঘোষণা দিয়ে তার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সংখ্যা বাড়ানোর কার্যক্রম শুধু শুরুই করেনি এবং এক্ষেত্রে তারা সফলতার মুখ দেখেছে। ইতিমধ্যে তাদের সুপার ক্যারিয়ার প্রায় নির্মাণের শেষ প্রান্তে সমুদ্র ট্রায়ালে গেছে। সুপার ক্যারিয়ারের ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রায় 80,000 টন। এই সুপার ক্যারিয়ার আমেরিকার পরই তারা নির্মাণ করলো। ইতিমধ্যে তাদের হাতে তিনটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার চলে এসেছে, ভবিষ্যতে আরও তিনটা চলে আসবে 2035 সালের মধ্যে, তখন তাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সংখ্যা হবে 6টা। বন্ধুরা, এভাবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সংখ্যার দিক থেকেও আমেরিকাকে ধরে ফেলবে। তখন সমুদ্র চলাচলের ক্ষেত্রে মুখোমুখি অবস্থানে চলে আসবে আমেরিকা এবং চীন। পাশন থেকে যদি আবার মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া বাতাস করে, সেই বাতাসকর অবস্থার মতো একেবারে সরাসরি ঝড় ঝাপটা দিয়ে উড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে। সপ্তম নৌবহর এশিয়াতে তখন আর তেমন একটা কাজ করবে না, দিয়েগো গার্সিয়াতে সামরিক নৌঘাঁটিতে তেমন একটা কাজ করবে না। বন্ধুরা, ভূমধ্যসাগরে বা তাদের পারস্য উপসাগর অথবা মধ্যপ্রাচ্যে তাদের নৌঘাঁটিতে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সক্ষমতা লাভ করবে রাশিয়া এবং চাইনিজ এই নৌজোট। রাশিয়া চাইনিজ নৌজোট যদি একত্রিত হয়ে আঘাত আনে, তাহলে সেখানে তাদের জয়ের সম্ভাবনা বেশি বই কম থাকুক না থাকুক, তাদের পরাজয়ের সম্ভাবনা থাকবে না, হয়তো উভয় পক্ষে প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতির শিকার হবে। এক্ষেত্রে তারা এমন ধরনের একটি অবস্থানে পড়বে, যুদ্ধ করলে তাদের গ্যারান্টি দিয়ে জয়ের কোনো সম্ভাবনা নাই, এমনকি পরাজয় তাদের ঘাড় এসে চেপে ধরতে পারে। সুতরাং সামগ্রিক ব্যাপারটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং চাইনিজ সরকার শি জিনপিং দুই বন্ধু একসাথে যে যৌথ মহড়া এবং আমেরিকার কাছাকাছি গিয়ে হামলা চালানোর যে প্রশিক্ষণ নিয়েছে তারা, সেটির একটি সুদূর প্রসারী প্রভাব রয়েছে। আর এই সুদূর প্রসারী প্রভাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সামনে এসে ধরা দেয় তা হচ্ছে বর্তমান সামরিক শক্তির পাশাপাশি আরও নতুন নতুন শক্তির সংযোজন। আর এভাবেই মোটামুটি মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে, তিনি প্রায় এক অর্থ বছরে 24টির মতো যুদ্ধজাহাজ তার বাহিনীতে সংযুক্ত করবেন বলে এমনই বলেছেন। অর্থাৎ সামরিক শক্তিতে সেই সোভিয়েত এরা আবার ফিরে আসছে, সেই সোভিয়েতেরা ফিরে আসে চীনের সাথে একটি কনসোর্টিয়াম তৈরির মাধ্যমে, শক্তিভিত্তিক সক্ষমতার যে একটি গ্যাপ রয়েছে আমেরিকার সাথে সেটি তারা পূরণ করে দুইজন মিলে একটারে ধরবে। আর অন্য ইউরোপ এবং অন্য দেশের নৌশক্তি সেটি তারা গোনায় ধরে না, তারা গুনায় ধরে আমেরিকার নৌশক্তি এবং সেটিকে তারা দাবানোর জন্য দুই বন্ধু একসাথে যৌথভাবে বিভিন্ন অবস্থানে সামরিক মহড়ার পাশাপাশি, আমার কাছে মনে হয় তারা উস্কানিমূলক সামরিক মহড়া চালিয়েছে একেবারে আলাস্কার কাছাকাছি গিয়ে, যেটি আমেরিকা বরদাস্ত করতে পারেনি এবং এটি নিয়ে আমেরিকার পার্লামেন্টে কথা হয়েছে। তারা বলেছে তারা যাই করুক না কেন আমরা প্রস্তুত আছি সামরিকভাবে। বন্ধুরা, এখন এই বক্তব্য দিতে হয় তাদের, দেখা যাক শেষ পর্যন্ত এই উত্তেজনাকর পরিস্থিতি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে যে দুর্দান্ত আরেকটি বিশ্ব নৌশক্তি দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং এক এক পরাশক্তি হিসেবে আমেরিকার পতন প্রায় নিশ্চিত হতে যাচ্ছে। যতদিন
দিন পর্যন্ত যে সমুদ্রভিত্তিক নিরাপত্তা এবং চলাফলের উপর নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারছিল ততদিন পর্যন্ত তাকে সমীহ করেছে তার মিত্ররা এবং অন্যান্য শত্রুরা। কিন্তু এখন যেহেতু তার সমুদ্রভিত্তিক চলাচল এবং সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে তার মিত্ররা ভবিষ্যতে কী করবে আর শত্রুরা তাকে কীভাবে মূল্যায়ন করবে? চীন এবং রাশিয়া তার সাথে যুক্ত হয়েছে ইরানের মতো শক্তি। এই শক্তিগুলো একত্রিতভাবে যদি আঘাত হানে তাহলে বড় ধরনের একটি ম্যাসাকার পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমেরিকার নৌবাহিনীর অভ্যন্তরে। কী মনে হয়?